লোকসভার নির্বাচন সমাগত লোকসভার নির্বাচনের পিছন 2026-র বিধানসভা নির্বাচন হব 2026-র বিধানসভা নির্বাচন কি হব কোনেও নজানে কিন্তু ভূপেন বৰাই দাবি করেছে 2026-র তেওঁ অসমৰ মুখ্যমন্ত্রী হব। ভূপেন বৰাই নতুন কৌশল অবলম্বন করেছে। ভূপেন বৰাই এই কৌশল আমেরিকা যুক্তরাষ্ট্র অথবা রাশিয়ার পৰা অনুকরণ করা বলে কোনো ভুল কোৱা নহব। আমেরিকা যুক্তরাষ্ট্র বা রাশিয়ায় যি কাম করে সেই কাম কৰিব ওলাইছে প্রদেশ কমিটির সভাপতি ভূপেন বৰাই। ভারতীয় গণতন্ত্রের যে পন্থা সেই পন্থার পৰা সম্পূর্ণ আঁতৰি আহি আমেরিকা আর রাশিয়ার পন্থা লৈ সরকার গঠনের রণকৌশল প্রস্তুত করেছে প্রদেশ কমিটির সভাপতি ভূপেন বৰাই। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই 2026-র বিধানসভা নির্বাচনের যি ধরনের রণকৌশল প্রস্তুত করেছে সেই ধরনের রণকৌশল যদি কার্যত বাস্তবত রূপান্তরিত হয় তেনহলে ভূপেন বৰা দেশের আটাইতকৈ চতুর রাজনীতিবিদ বলে পরিগণিত হব। দেশের ডাঙর ডাঙর সুচতুর রাজনীতিবিদে ভূপেন বৰাৰ ওচৰত ক্ষীণত করবলে বাধ্য হব কেন ভূপেন বৰাই 2026-র এটাই ব্লু প্রিন্ট তৈয়ার করেছে। ভূপেন বৰাই যি ব্লু প্রিন্ট তৈয়ার করেছে তেনে ব্লু প্রিন্টর কথা ভারতবর্ষর কোনো রাজনীতিবিদে জীবনত কেতিয়াও কল্পনাই করিব পৰা নাই। আঞ্চলিক দলেই হোক সর্বভারতীয় দলেই হোক কোনো এটা দলের কোনো এজন শীর্ষ নেতাই ভূপেন বৰাৰ দৰে চিন্তা করিব পৰা নাই যিটো চিন্তা এতিয়া ভূপেন বৰাই কৰিছে। ভূপেন বৰাই 2026-ত হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারখনৰ পতন ঘটাবলৈ এতিয়াই রণকৌশল প্রস্তুত করে পেলাইছে। লোকসভার নির্বাচন সমাগত লোকসভার নির্বাচনত কংগ্রেসে কেইখন আসন পায় সেয়া কোনেও নজানে কিন্তু ভূপেন বৰাই লোকসভার নির্বাচনের মুঠেই গুরুত্ব দিয়া নাই। 2026-র বিধানসভার নির্বাচনের এতিয়াই রণকৌশল প্রস্তুত করে পেলাইছে প্রদেশ কংগ্রেসের সভাপতি। দ্বিতীয় দিনের ভূপেন বৰাৰ দাবি 2026-র কংগ্রেসের প্রার্থী তালিকা চূড়ান্ত হব এইবারের সেপ্টেম্বর। 126টা সমষ্টির প্রার্থী সেপ্টেম্বরত চূড়ান্ত করব ভূপেন বৰাই। প্রার্থীর মাজত থাকিব সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক গবেষক আটাইবোৰ প্রার্থীক রাজীব ভবনত থিয় করাব ভূপেন বৰাই। 2026-র প্রার্থীক অহা সেপ্টেম্বরত চিনাকি করে দিব ভূপেন বৰাই। ভূপেন বৰাৰ এই কথা শুনে আপনি নিশ্চয়ই আচরিত হয়েছে। ভারতবর্ষের রাজনীতিত এই পর্যন্ত এনে ধরনের ঘটনা কেউ সংঘটিত হওয়া নাই। নির্বাচনের দুটা বছর আগতেই প্রার্থী পরিচয় করে দিয়ার ঘটনা ভারতবর্ষত এই পর্যন্ত কেউ সংঘটিত হওয়া নাই। অবশ্যই রাশিয়ার পরবর্তী রাষ্ট্রপতি কোন হব বা আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি কোন হব সেয়া আগতীয়াকৈ ঘোষণা করা হয়। রাশিয়া বা আমেরিকার দরে এটা প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই 2026-র প্রার্থী তালিকা 2024-র সেপ্টেম্বরতেই চিনাকি করে দিব বিচারছে। আমি কংগ্রেস দলে 2024-র সেপ্টেম্বর মাহের ভিতর 126টা সমষ্টিত আমার বর্তমানের বিধায়কসকলকে লৈ সিটিং এমএলএখিনিক লগত লৈ কোনে কত খেলিব আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করি। এইবার অসমের কংগ্রেসের ইতিহাসত আমি প্রথমবার কারণে নির্বাচন ঘোষণা করার আগে টিকিট বিলাইছো আর গোটে অসমের মানুষে কৈছে যে আমার প্রেমলাল গঞ্জুকে আরম্ভ করে সকল প্রার্থী উপযুক্ত প্রার্থী কংগ্রেসে দিয়া বলে কৈছে। আমার আমার দলত আমি ইকোনমিস্ট আহি আছে, ডক্টর ইঞ্জিনিয়ার আহিব, সাংবাদিক আহিব, খেতিয়ক আহিব, বিজ্ঞানী আহিব, আমার সংগঠনের মানুষ আহিব। আমি 126টা সমষ্টি আমার বিধায়কসকল আর 126 জন নেতার হাতত আমি সমজাই দিব, আপনার দেখাই দিম রাজীব ভবনের চোতালত। রাজীব ভবনের চোতালত সেপ্টেম্বর মাহত আপনার মাতিম। মই ভবিষ্যতের সরকার আর ভবিষ্যতের বিধানসভা রাজীব ভবনের সেপ্টেম্বর দেখাই দিম। ভূপেন বৰাৰ এই সিদ্ধান্তত হতবাক হয়ে পড়ছে বিজেপির নেতৃত্ব। ভূপেন বৰাই সচাই এইব কথা কৈছে না? আসলে প্রদেশ কংগ্রেসের সভাপতি এয়া কেনে ধরনের রণনীতি প্রস্তুত করেছে? আগতীয়াকৈ প্রার্থী দেখায় নিদিবলে আহ্বান পীযুষ হাজরিকায়। এনেকৈ প্রার্থী থিয় করালে ইয়ার অধিকাংশ প্রার্থী বিজেপিত যোগদান করে দিব পারে, ফলত সমস্যাত পড়িব পারে ভূপেন বৰা, কলে মন্ত্রী পীযুষ হাজরিকায়। 26-র ক্যান্ডিডেট প্রথম কথা ভূপেন বৰা ডাঙরিয়া তেতিয়ালৈকে তো সভাপতি হয়ে নাথাকে মই নিশ্চিত, কারণ কংগ্রেসের ফলাফল অতি বেয়া হব। রেকর্ড সংখ্যক সিটত এইবার অসমত কংগ্রেস হারিব, গতিকে ভূপেন বৰা ডাঙরিয়াক চকরিরপরা আঁতরাই দিব।
গতিকে মোৰ মতেতো 100 দিনৰ ভিতৰত তেখেতক চকীৰ পৰা আঁতৰাই দিব যদি কিবাকে যদি থাকিও আৰু যদি 126 জন কেন্ডিডেট কেতিয়া উলিয়াই দিম বুলি কৈছে 2024ত 26ৰ বিধানসভাৰ কেন্ডিডেট 24তে উলিয়াই মানুহক দেখাব তেনেকুৱা গতিকে অলিক মানুহটো কিবা এটা অলিক কল্পনা লৈ থাকে মানুহজন মানুহজনে কিবা এটা অলিক কল্পনা এখন যেন মানে ভাবনাৰ পৃথিৱীত থাকে এখন ইলিউজনত থাকে তেনেকুৱা এটা থকা নিচিনা লাগে ভূপেন বৰা ডাঙৰীয়া এনেকুৱা নহওক তেওঁ এখন লিষ্ট জাৰি কৰি দিয়ক কেইজনমান ব্যক্তিক দেখাই দিয়ক আৰু তাৰে আধা মানুহে ইলেকশ্যনৰ আগতে বিজেপিত যোগদান কৰি দিয়ক তেনেকুৱা নহওক মই আশা কৰিছোঁ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাক বাৰে বাৰে মুখ্যমন্ত্ৰীয়ে বিজেপিত যোগদান কৰিবলৈ আহ্বান জনাই আহিছে মুখ্যমন্ত্ৰীৰ মতে পৰৱৰ্তী সময়ত ভূপেন বৰা বিজেপিৰ পৰা মুখ্যমন্ত্ৰী হ'ব পাৰিব কিন্তু এই প্ৰস্তাৱ নাকচ কৰিছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই ভূপেন বৰাই দাবী কৰিছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ দয়াত নহয় অসমৰ ৰাইজৰ হেঁচাত 2026ত অসমৰ পৰৱৰ্তী মুখ্যমন্ত্ৰী হ'ব ভূপেন বৰা আমি দিশপুৰ নিজে দখল কৰিম আমাক হিমন্ত বিশ্ব শৰ্মাৰ কৃপা নালাগে আৰু ইতিমধ্যে আপুনি দেখিছে কালি মুখ্যমন্ত্ৰীয়ে কি কৈছিলে যে গোৱাপুৰত কংগ্ৰেছ শূন্য অকল মিয়াহে কংগ্ৰেছৰ লগত থাকিব আজি গোৱাপুৰত যি হাজাৰ হাজাৰ মানুহ ওলাই আহিছে আমিতো অৰুণোদয় দিম বুলি অনা নাই আমিতো স্কিম কাটিম বুলি ভয় খোৱা নাই আমি গাড়ী মটৰৰ ভাড়া দিব পৰা নাই মিটিঙলৈ অহা মানুহক হাজিৰা দিব পৰা নাই গোৱাপুৰৰ মানুহ ওলাইছে মানে কি কি বুজায় গোৱাপুৰত কনকলতা ওলাইছিলে গোৱাপুৰত মুকুন্দ কাকতি ওলাইছিলে এতিয়া আকৌ কংগ্ৰেছৰ মিটিঙলৈ কনকলতা মুকুন্দ কাকতি আহিছে ভূপেন বৰা মুখ্যমন্ত্ৰী হ'ব পাৰিবনে কি কয় হিমন্ত বিশ্ব শৰ্মাই হ'ব পাৰে হোৱাটো আপত্তি নাই খালি বিজেপিত আহিব লাগিব ভূপেন বৰা অসমৰ মুখ্যমন্ত্ৰী হ'ব নোৱাৰে মুখ্যমন্ত্ৰী হ'বলৈ হ'লে ভূপেন বৰা বিধায়ক হ'ব লাগিব কংগ্ৰেছে কমেও 64জন বিধায়ক জিকাব লাগিব আজিৰ তাৰিখত এয়া অসম্ভৱ অসমত তেওঁ মুখ্যমন্ত্ৰী হ'ব নোৱাৰে অসমত তেওঁ মুখ্যমন্ত্ৰী হ'ব নোৱাৰে তেখেতে অসমত মুখ্যমন্ত্ৰী হ'বলৈ প্ৰথম কথা বিধায়ক হ'ব লাগে তেওঁ বহুত দিন ইলেকশ্যন হাৰিছে ছেকেণ্ড কথা 64জন বিধায়ক হ'ব লাগে 64জন বিধায়ক কংগ্ৰেছে এই মুহূৰ্তত জিকাব পৰা অৱস্থাত নাই গতিকে ভূপেন বৰা ডাঙৰীয়াই অদূৰ ভৱিষ্যতে মুখ্যমন্ত্ৰী হ'ব নোৱাৰে বুলি মই নিশ্চিত ভূপেন বৰাই আচলতে এয়া অলিক সপোন দেখিছে বুলি বিজেপিৰ নেতৃত্বই ক'ব বিচাৰে কিন্তু ভূপেন বৰা ছিৰিয়াছ ভূপেন বৰাই 2026ৰ বাবে এতিয়াৰ পৰাই ৰণকৌশল প্ৰস্তুত কৰিব ওলাইছে যদিও ভূপেন বৰা নিশ্চিত নহয় লোকসভাৰ নিৰ্বাচনত ভাল ফলাফল দেখুৱাব নোৱাৰিলে তেওঁ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি হৈ থাকিবনে নাই তৎসত্ত্বেও ভূপেন বৰাই 2026ৰ বাবে সপোন দেখিছে এতিয়াৰে পৰা এইটো এনচাৰ দিব নোৱাৰিম মোৰ ইমান মগজু ঢুকি নাপায় ৰাজনীতি আমিও বহু বছৰ কৰিলোঁ কিন্তু এনেকুৱা অদ্ভুত কথা ভূপেন বৰাৰ মুখৰ পৰা যদি ওলাইছে সঁচাকৈ ভূপেন বৰাৰ মগজুৰ বিকৃতি হৈছে ভালকৈ ছাৰ্ভিচিং কৰি লওক মগজুৰ বোলে লোকসভা শেষেই হোৱা নাই বিধানসভা যদি প্ৰাৰ্থীৰ কথা কয় ভাল জকৰ তেওঁ এনেবোৰ চিন্তা চৰ্চাৰ বাবে ভূপেন বৰা বাৰে বাৰে বিজেপিৰ সমালোচনাৰ সন্মুখীন হৈছে এনেবোৰ সমালোচনাই বিচলিত কৰি তোলা নাই প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাক ভূপেন বৰাই আগতেও সপোন দেখিছে এতিয়াও সপোন দেখিব আৰু ভৱিষ্যতেও সপোন দেখিব ব্যুৰো ৰিপৰ্ট এন বি নিউজ